ফের বোমা ফাটালেন অভিনেত্রী স্বরা ভাস্কর গত মাসে সিএ নিয়ে উত্তরপ্রদেশ পুলিশকে দাঙ্গাবাজ বলেছিলেন তিনি এবার তার নিশানায় আদনান স্বামী আদনানের পদ্মশ্রী পাওয়া নিয়ে এবার বিজেপি সরকারকে সরাসরি ঠুকলেন তিনি সরাসরি বললেন পাকিস্তানের প্রতি প্রেম আছে বিজেপি সরকারের তাই এক পাকিস্তানিকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে সিএর বিরুদ্ধে প্রথম থেকে সচ্চার অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে সিএ ও এনআরসি বিরোধিতায় যখন জমা হয়েছিল প্রায় অর্ধেক বলিউড সেখানে উপস্থিত ছিলেন সরা দিতে গিয়ে আজাদি স্লোগান তোলেন তিনি সিএ ও এনআরসি বেকারত্ব ইত্যাদি ইস্যু ছিল তার স্লোগানের বিষয় এরপর তিনি বলেন আজ যদি স্বামী নাগরিকত্ব পান তবে সাধারণ মানুষ কী দোষ করল নাগরিকত্বের জন্য আলাদা করে আইন পাশ করা হবে কেন এবারও তার লক্ষ্য আদনান সম্প্রতি পাকিস্তানি বংশদূত ভারতীয় নাগরিক আদনান সামির পাওয়া নিয়ে সরগরম রাজনৈতিক মহল তাকে সরকারের চামচা বলে কটাক্ষও করা হয়েছে এবার তারই ইন্ডাস্ট্রি থেকে উঠল প্রতিবাদ